ওরে প্রথমবার এক ফ্রেমে আরিয়ান খান এন্ড সালমান খান দেন বলিউডের বদনাম করে বলিউড তারকাদের মাঝে প্রিয়াঙ্কা চোপড়া শাহরুখ খানও আছে আরও রয়েছে ঐশ্বরিয়া অ্যান্ড তার মেয়ের কিউট মোমেন্টস মানে গতকাল এমন একটা বিগ ইভেন্ট ছিল রে ভাই লিটারেলি কাকে ছেড়ে কার নাম নিব লিটারেলি অর্ধেক বলিউডই সেখানে ছিল হাজির তাও আবার একের পর এক সব গর্জিয়াস গেট আপে সো কী হলো সেই গ্র্যান্ড ইভেন্টে লেটস হ্যাভ আ লুক অ্যাকচুয়ালি গতকাল ছিল নীতা মুকেশ আম্বানির কালচারাল সেন্টার ওপেনিংয়ের গ্র্যান্ড একটা ইভেন্ট যেখানে বলিউডেরই শুধু না ইন্টারন্যাশনাল টপ মডেল জিজি হাদিদও প্রেজেন্ট ছিল অ্যান্ড আম্বানির প্রোগ্রাম সো তাদের ছোট ছেলে অনন্ত আম্বানি ও তার ওয়াইফও একসঙ্গে ছিল যাকে দেখে নেটিজনরা হেলথ টিপস দেওয়া শুরু করে দিচ্ছে যাই হোক সেই ইভেন্টে সবচাইতে আই ক্যাচিং মোমেন্টস ছিল তো এটা সালমান খানের সাথে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এক ফ্রেমে তাও আবার প্রথমবার আরিয়ান সেও কিন্তু ভাই সালমানকে দেখে একদম ভদ্র সদ্র হয়ে হাজির অ্যান্ড ভাইজানের মুখেও দেখো একটা সুন্দর হাসি পুরাই পিওর চাচা ভাতিজা মোমেন্টস সালমান খান অবশ্য শুধু আরিয়ান খানের সঙ্গেই না শাহরুখ খানের ফুল ফ্যামিলির সাথে পোজ মেরে ছবি তুলছিল যদিও সেই ইভেন্টে শাহরুখ খান নিজেও প্রেজেন্ট ছিল বাট সে প্যাপারাজিদের সামনে হাজির হয়নি তার ছবিটা পরে রিভিল হয় শাহরুখ খানকে নিয়ে যখন কথা বলছি তখন সেই ইভেন্টে যাকে দেখে সবাই অবাক সে হলো প্রিয়াঙ্কা চোপড়া যে তার হাজব্যান্ড নিক জোনাসের সঙ্গে হাজির হয় প্রিয়াঙ্কার এই পকেটওয়ালা ড্রেস দেখলে একটু অদ্ভুত লাগলেও প্রাইস কিন্তু বস 13 লাখ রুপি বাট সেটা কথা না কথা হলো কারণ জোহারের সঙ্গে যখন প্রিয়াঙ্কার দেখা হয় সেই মোমেন্টসটা দেখার মতো ছিল সবাই জানে প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার পিছে কারণের বড় একটা হাত রয়েছে আর কারণের সঙ্গে যখন প্রিয়াঙ্কার দেখা হলো জাস্ট লুক অ্যাট হার পুরাই ফেক একটা হাসি মারল প্রিয়াঙ্কা বাট প্রিয়াঙ্কা অ্যান্ড নিক জোনাস দীপিকা আর রণবীরের সঙ্গে কিন্তু খুব চিল মুড়েছিল দেখে তো মনেই হচ্ছিল প্রিয়াঙ্কা লম্বা সময় ধরে অপেক্ষা করেছিল দীপিকার সাথে কবে দেখা হবে কবে মন খুলে গসপিং করবে আর রণবীর আর নিক জোনাস তাদের কেমিস্ট্রি তো টপ নচ যাই হোক দীপিকা ও রণবীরের কথা যখন উঠলই তখন এই দুজন খুব সুন্দর ড্রেস পরে হাজির হয়েছিল ইভেন্টে আর ভালো হয়েছে দীপিকা এবার রণবীরের হাত ধরেই হাজির না হলে এর আগেরবারের মতো তুল কালাম কাণ্ড লাগিয়ে দিত নেটিজনরা আর আমার তো মনে হয় রণবীরও কানে কানে দীপিকাকে রিকোয়েস্ট করছে বাবু হাতটা ছেড়ো না প্লিজ মান সম্মানের ব্যাপার অ্যান্ড সেখানে আরও প্রেজেন্ট ছিল সালমান খানের ফেমাস এক্স হোশিয়া রাই বচ্চন অ্যান্ড তার মেয়ে আরাধ্যা মা মেয়েকে দেখতে অবভিয়াসলি কিউট লাগছে বাট ওই সবার এক কথা মেয়ের হেয়ার স্টাইল কবে বদলাবেন এছাড়া কারিনা কাপুর খান অ্যান্ড কারিশমা কাপুর এই দুই বোনও একসঙ্গে হাজির ছিল যদিও কারিশমা কারিনার থেকে বয়সে বড় বাট এখানে কেন জানি কারিশমাকে দেখতে বেশি সুন্দর এবং ইয়াং লাগছিল আপনারা কি বলেন অ্যান্ড আরও প্রেজেন্ট ছিল সেই ইভেন্টে শ্রদ্ধা কাপুর তারপরে গর্জিয়াস একটা গাউন পরে হাজির ছিল সোনাম কাপুর অ্যান্ড দেন খুব ডিসেন্ট একটা দেশি ভাইবস নিয়ে হাজির হয়েছিল আলিয়া ভাটও এছাড়া টেনিস প্লেয়ার সানিয়া মির্জা ছিল তারপর আমির খান ও তার ফুল ফ্যামিলি মানে সব বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হয়েছিল সেই ইভেন্টে অ্যান্ড আরও অনেক অনেক তারকারাই ছিল যাই হোক এদের মধ্যে কাকে দেখতে বেশি জোশ লেগেছে আপনার এবং কোন মোমেন্টসটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে মাস্ট জানাবেন